আজ আমরা এসেছি 39তম ক্রীড়া প্রতিযোগিতা, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এটা হচ্ছে আমাদের মাদ্রাসা স্কুলে, মাদ্রাসা আলামিন মিশন, যেটা খলদপুরে অবস্থিত। স্কুল থেকে চারজন পার্টিসিপেট এসেছে, আমাদের পুরো বিষয়টাই ঘুরে দেখাবো। আমাদের বিভাগে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয় কথা। আজকে উদয়নারায়ণপুর সার্কেলের অন্তর্গত প্রাথমিক শিক্ষা বিভাগের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আয়োজন করা হয়েছিল উদয়নারায়ণপুর থানার অন্তর্গত খলদপুর মিশন মাঠে। এই অনুষ্ঠানের সূচনা পর্বে প্রথমেই দেখো পতাকা উত্তোলন করা হয়েছিল। পতাকা উত্তোলনের সামনে সুন্দর করে এটাকে সাজানো হয়েছিল এবং সাথে সাথে অনুষ্ঠানের সূচনা পর্বে সাঁওতালি নাচ দিয়ে শুরু হয়েছিল আমাদের অনুষ্ঠান। এরপর বাজি প্রদর্শনী হয়েছিল এবং তারপরে নৃত্যপদক গানের সাথে নৃত্য পরিবেশন হয়েছিল। পর আমাদের শুরু হয়েছিল প্রধান অনুষ্ঠান সূচি, অর্থাৎ দৌড় প্রতিযোগিতা। সকলে পড়াতে উৎসাহিত করুন, খুব একটু দৌড় আছে। চলছে একটু পরে দাঁড়িয়ে উৎসাহিত করুন বাচ্চাদেরকে, পরে দাঁড়িয়ে কোথায় আবার পরে তাহলে গিয়ে সহযোগিতা করুন, উৎসাহিত করুন আমাদেরকে। সবাই
এরপর বালিকা এরপর আমাদের লাঞ্চ পর্ব ছিল, তাই আমরা প্রত্যেকে লাঞ্চ খেতে গিয়েছিলাম। স্টুডেন্ট, গার্জেন এবং টিচার প্রত্যেকের জন্যই কিন্তু লাঞ্চের ব্যবস্থা ছিল। তার আগে টিফিন দেওয়া হয়েছিল, টিফিনটা তোমাদের সাথে অবশ্য শেয়ার করা হয়নি। এইখানে ছিল ডাল, মাংস রয়েছে অর্থাৎ চিকেন ছিল, ওদিকে রাইস ছিল, এছাড়া আরও অনেক কিছু ছিল যেটা তোমাদের পরিবেশনার সময় তোমরা দেখতে পাবে। এখানে দেখো আমরা প্রত্যেকে বসে গিয়েছিলাম। প্রথমেই লবণ এবং লেবু পরিবেশনের পরই চলে এসেছিল রাইস অর্থাৎ সাদা ভাত, তার সাথে ঝুরো ঝুরো করে আলু ভাজা, এবং চচ্চড়িটা ছিল, তার সাথে ছিল ঘন ঘন মুগ ডাল। প্রত্যেকটার খাবারের টেস্ট ছিল অসাধারণ। সত্যি বলতে কি, এখানে যে চিকেনটা হয়েছিল, চিকেনটার টেস্টটা সত্যি ভোলার মতো নয়, এবং সবগুলোই ছিল স্বাস্থ্যকর, যে খুব রিচ হয়েছে সেটাও নয়। তারপর সর্বশেষে ছিল চাটনি এবং পাঁপড়, এবং একটা করে রসগোল্লাও দেওয়া হয়েছিল। এর পরবর্তী ইভেন্ট ছিল যোগা এবং জিমনাস্টিক, এবং শেষের দিকে ছিল লং জাম্প এবং হাই জাম্প। প্রাইমারি স্কুল ভাওনা মাইতি 206 সুলতানপুর প্রাইমারি স্কুল দিয়া ভূমি 26 মনীষা গলি 206 বালাইটা প্রাইমারি স্কুল দিয়া সাজক। তুমি যেখানেই থাকো মঞ্চের সামনে চলে আসো। ভোলা জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক মহাশয় বলছি, আপনার দীপায়ন সাঁতরাকে মঞ্চের সামনে নিয়ে আসুন। ৩৩২ রীতিকা মণ্ডল, চেস্ট নাম্বার 332 রীতিকা মণ্ডল, রীতিকা মণ্ডল। এরপর কিছু ইভেন্টসের পুরস্কার বিতরণী শুরু হয়েছিল। সুস্মিতা দলুই ক বিভাগ 75 মিটার দৌড় বালিকা পুরস্কারটি তুলে দিচ্ছেন উদয়নারায়ণ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী কল্যাণ গায়েন মহাশয়। সুস্মিতা দলুই পুরস্কারটি তুলে দিচ্ছেন উদয়নারায়ণ পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় গিফটগুলো দেখা যাচ্ছে না, একটুখানি চাগাও, সার্টিফিকেটটা একটা হাত নিচে রাখো। ক বিভাগ 75 মিটার দৌড় বালিকা, পাঁচু সরেছো, ক বিভাগ 75 মিটার দৌড় বালিকা দ্বিতীয় স্থান অধিকার করেছেন সৌম্যদীপ চট্টোপাধ্যায়, দীপায়ন সাতরা। এরপর শুরু হয়েছিল লং জাম্প এবং হাই জাম্প ইভেন্টস। সমাজের যাবার জন্য আপনি যে গাড়ির কথা বলেছেন,
বিধায়ক সাহেবের পরামর্শে সেটা আমরা যত আলাদা সবার প্রায় 52টা স্কুল আমাদের তুমি বিভাগে ফার্স্ট এখানে চলে এসো 75 মিটার এবং আলো দৌড় খুশি তো স্বাধীন তোলায় চলে যাও দীপ বাউরি জিতেশনু মাইতি অহন বেড়া অয়ন সাঁতরা শুভদীপ শাসমন অর্ণব ভাই অস্মিতা পাল। এইভাবেই সমস্ত বিভাগের খেলা কমপ্লিট হয় এবং তারপর প্রত্যেকটা ইভেন্টসের জন্য পুরস্কার বিতরণী পর্ব শুরু হয়। শাসমল মালিচক প্রাইমারি স্কুল 246 চেস্ট নাম্বার তৃতীয় নীলা স্কুল 185 হোলা জুনিয়র বেসিক স্কুল অনুষ্কা জানা প্রথম 154 দীনেশ কেটো সম্রাটজি দ্বিতীয় স্থান এখানে উপস্থিত হয়ে যান। বৈশালী শাসমলের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আসন্ন আদর্শ শিক্ষক। প্রত্যেকটা ইভেন্টস এর পুরস্কার বিতরণীর পর্ব শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রত্যেকটা অঞ্চল এবং আমাদের জাতীয় পতাকা নামানো হয় এবং সর্বশেষে অঞ্চলের মধ্যে যে অঞ্চলগুলি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের মধ্যে পুরস্কার বিতরণী পর্ব শুরু হয়েছিল। সফল হয়েছে সকাল থেকে সারা দিন আমাদের এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। টিচার ইনচার্জ সম্মানীয় আমাদের সম্মানীয় অয়ন বাবু আমাদের তুলে দিচ্ছেন পঞ্চায়েতের শিক্ষক শিক্ষক